আমার শাশুড়ি বলেন আমি তাকে নিজের মা বলে কোনোদিনই ভাবতে পারিনি, সব সময় দূরের মানুষ ভেবে এসেছি। এই নিয়ে বড় রাগ তার, প্রায়ই অভিযোগ করেন, কথা শোনান, অবশ্য তিনি ভুলও বলেন না। কিন্তু আমি সত্যি তাকে নিজের মায়ের মতো মোটেই মনে করি না। যদিও বিয়ে হয়ে প্রথম দিন যেদিন এ বাড়িতে এসেছিলাম, তিনি এক ঘর লোকের সামনে আমায় বলেছিলেন আমায় নিজের মা বলে মনে করবে আজ থেকে। আমি বরাবরের ঘুম কাতুরে, দীর্ঘ ২৫ বছরে নটার আগে বিছানা ছাড়িনি কোনো দিনই। মাও প্রশ্রয় দিতেন, বলতেন ঠিক আছে ঘুমা তুই। বিয়ের ধকল ক্লান্তি সব মিলিয়ে অবসন্ন ছিলাম, তাই বৌভাতের পরের দিন ঘুম থেকে উঠেছিলাম ৮:৩০। শাশুড়ি কড়া চোখে তাকিয়ে বলেছিলেন দীপা এটা তোমার শ্বশুর বাড়ি, এখানকার কিছু নিয়ম আছে, ৬:৩০ বাজার পর এ বাড়ির বউরা কেউ বিছানায় পড়ে থাকে না, এবার থেকে ৬:৩০তেই উঠে পড়বে। আমি ঘাড় নেড়েছিলাম। আমার চিরকালের প্রিয় পোশাক লং স্কার্ট আর কুর্তি, মাও বলে আমায় নাকি ওই পোশাকে বেশ লাগে। বিয়ের এক মাস পর ছোট মামার থেকে বিয়েতে পাওয়া লং স্কার্ট আর কুর্তি পরে বরের সাথে কোথাও একটা বেরোচ্ছিলাম। শাশুড়ি ডেকে বললেন এই ধরনের পোশাক আমাদের পরিবারের বউরা পরে না দীপা, এগুলো তুমি আর পরবে না, শাড়ি পরবে বা সালোয়ার কামিজ, না এগুলো একদম নয়। আমি আবারও ঘাড় নাড়লাম ওনার কথায়। রান্নায় কোনোদিনই তেমন পটু নই আমি, খুব বেশি ভালো লাগতো না রান্নাবান্না কোনোদিনই, ভুলভাল করে ফেলি সব সময়। মা অনেকবার বুঝিয়েছেন, শুধরে দেবার চেষ্টাও করেছেন, কিন্তু তবুও আমি ভালো শিখতে পারিনি। বিয়ের দিন ১৫ পর একদিন মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে ফেলেছিলাম। শাশুড়ি গর্জে উঠে বলেছিলেন এত বড় হয়েছে তবু মাছ ভাজতে শেখোনি, নষ্ট করলে তো এতগুলো মাছ, মায়ের কাছে কি কিছুই শেখোনি, একেবারে অপদার্থ তো তুমি দেখছি। সেদিন ওনার রক্তচক্ষু দেখে আমি বড় ভয় পেয়েছিলাম, কাতর গলায় বলেছিলাম আর হবে না ভুল। রুই মাছের পেটি ভীষণ প্রিয় চিরকাল, আমার মা প্রতিদিন আমার পাতেই দিতেন তাই পেটিটা, এ বাড়িতেও রুইয়ের পেটি আসে, সেগুলো বরাদ্দ থাকে বাড়ির ছেলে মেয়েদের জন্য, বউয়ের জন্য ডিমই থাকে বেশিরভাগ দিন, মাঝে মধ্যে জোটে ছোট গাদার পিস। একদিন বলেছিলাম শাশুড়িকে আমার পেটি খাবার ইচ্ছের কথা, উনি মুখ বাঁকিয়ে বলেছিলেন বউ মানুষের অত নোলা ভালো নয় মা, যা দেওয়া হয় তাই সোনামুখ করে খাবে, এটা তো তোমার বাপের বাড়ি নয়। দিয়ার শাশুড়ি মা, আমি জানি এটা আমার বাপের বাড়ি নয়, আর আমি এও জানি যে আপনি আমার মা নন, মা নন বলেই আপনি আমার কোনো শখ আহ্লাদের দাম দেননি, আমার ছোটোখাটো ভুল দেখলেই আপনি জ্বলে ওঠেন, কারণ আমি আপনার মেয়ে নই বৌমা, অন্য বাড়ির থেকে আসা মেয়েটাকে নিজের বলে আপনারা না ভাবতে পারলে কি করে তারা আপনাদের নিজের বলে ভাববে বলুন তো, আপনারা তো বৌমাদের সাথে তাদের মায়ের মতো ব্যবহার করতেই পারেন না, তাহলে কেন ছেলের বউ হয়ে আসা মেয়েটি ভাবতে যাবে আপনাকে মা। আমি তোমার মায়ের মতো, এ কথা মুখে বলা আর সত্যি তার মায়ের মতো হয়ে ওঠা এক নয়, তাই সত্যি যদি চান সংসারে নতুন মানুষটি আপনাকে নিজের ভাবুক, তাহলে আগে আপনি তার নিজের হয়ে উঠুন। না আমি আপনাকে মা ভাবি না, কারণ আপনিও আমায় মেয়ে ভাবেন না, আগে আমার মায়ের মতো আমায় ভালোবাসুন, তারপর না হয় আমার থেকে এক্সপেক্ট করবেন, পৃথিবীতে একতরফা তো কোনো কিছুই হয় না, তাই না।